রাতে ঘুমানোর আগে ঐশ্বরিয়াকে যা বলেন অভিষেক। সম্প্রতি ভিকি কৌশল ও সারা আলী খান অভিনীত জারা হাটকে জারা বাজকে সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে। এই অনুষ্ঠানে ভিকিকে জিজ্ঞেস করা হয়েছিল ক্যাটরিনার চেয়ে ভালো কাউকে পেলে আবারও বিয়ে করবেন কিনা তিনি। ভিকি জানান আবার জন্মালেও তিনি ক্যাটরিনাকে ছাড়বেন না। 2018 সালে ব্রাইডস টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে ভিকি বিবাহিত পুরুষদের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, আমি অভিষেক বচ্চনের কাছ থেকে একটি সুন্দর টিপস পেয়েছিলাম। তিনি আমাকে একবার পরামর্শ দিয়েছিলেন, বিয়ে করার পর বিছানায় যাওয়ার আগে বউকে সরি বলুন, ঘুম থেকে ওঠার পরও সরি বলুন, আপনি সত্যিই সুখী হবেন। 2010 সালে ভোগ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেছিলেন, তিনি এবং তার স্ত্রী অভিনেত্রী ঐশ্বরিয়া রায় রাগ করে ঘুমাতে যান না। যতই অভিমান চলুক, তিনি আগে গিয়ে তা ঠিক করার চেষ্টা করেন। তাদের মধ্যে প্রায় প্রতিদিনই মতবিরোধ হয়, তবে শেষ পর্যন্ত তিনি তা সমাধান করেন। অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের 16 বছর পূর্ণ হয়েছে। ঐশ্বরিয়াকে সম্প্রতি মণিরত্নমের পোন্নিয়িন সেলভান 2 সিনেমাতে দেখা গিয়েছিল। অন্যদিকে অভিষেককে দ্য বিগ বুলের সিকুয়েলে দেখা যাবে।